আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাট। আসলে এই ভ্যাট দেওয়া নিয়ে আমরা যারা সাধারণ জনগণ তারা একটু সমস্যার মধ্যেই আছি। কোনো একখান থেকে পণ্য কিনলে ভ্যাট দিতে হয়, কোনোখান থেকে কিনলে দিতে হয় না, বিভিন্ন জনের বিল ফরম্যাট বিভিন্ন রকম। এর ফলে আমরা যারা সাধারণ ক্রেতা, জনসাধারণ বিভিন্ন শপ থেকে পণ্য কিনছি, তারা বিভিন্ন রকম হয়না নেই বা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টা কেন হচ্ছে, এই বিষয় নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি বা আমাদের কর্তৃপক্ষ কখন ভেবে দেখেছে? ভ্যাট আইন 1991 বা 2012 যে অনুসারেই হোক না কেন, আমরা ভ্যাট দিচ্ছি। বুঝতে পারছি কি কীভাবে দিচ্ছি, কাকে দিচ্ছি, কাকে দিচ্ছি না। কিছু পণ্য কেনাকাটার পর আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি যদি মিনা বাজার থেকে কোনো পণ্য কিনি তাহলে ভ্যাট দেই, কিন্তু সেই একই পণ্য বেস্ট বাই থেকে কিনলে ভ্যাট দিতে হয় না। এমআরপি অর্থ যদি হয় ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তাহলে ভ্যাট তো এই এমআরপির মধ্যেই আছে। তাহলে কেন আবার স্বপ্নওয়ালা, মিনাবাজারওয়ালা এমআরপির উপর ভ্যাট নিল? এলজি থেকে এসি কিনলে তো এমআরপির উপর ভ্যাট রাখে নাই। বাটার দোকান থেকে জুতা মোজা কেনার পর তো দেখলাম এমআরপির মধ্যে ভ্যাট কত আছে তা বিলে উল্লেখ করে এমআরপিতে যে দাম নির্ধারণ আছে তাই নিয়েছে। তাহলে স্বপ্নওয়ালা, মিনাবাজারওয়ালা, অন্য আরও আলারা এমআরপির উপর আবার ভ্যাট নিল কেন? এমআরপির মধ্যে তো বিক্রেতার কমিশন অন্তর্ভুক্ত থাকে। এমআরপি থেকে দাম কম রেখেই তো কাস্টমারকে আকৃষ্ট করার কথা, সেখানে তাদের থেকে কিনলে কি আমি ভ্যাট দুইবার দিচ্ছি? বুঝলাম না তো, সকলের বিল ফরম্যাট একই না কেন? একই ফরম্যাটে থাকলে তো আর আমার বুঝতে সমস্যা হতো না যে কয়বার ভ্যাট দিচ্ছি। আমার যতদূর জানা ভ্যাট প্রথম চালু জার্মানিতে, ইন্ডিয়ায়। সে বিগ বাজারের বিলে তো এমআরপির উপর ভ্যাট চার্জ করা হয় না, এমআরপির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত আছে এবং বিলে দেখানো হয়েছে এমআরপির মধ্যে ভ্যাট কতটুকু আছে। তাহলে আমাদের এখানে এমন কেন? রাজস্ব বোর্ড যেহেতু ভ্যাট নেয়, তাহলে তারা কেন সকলকে একই পথে চলার নির্দেশ দিচ্ছে না, নাকি তাদের নির্দেশ পালন হচ্ছে না? তাহলে আমি কি করব, আমরা কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না যে যার মতো করেই কি আমার কাছ থেকে টাকা নেবে। থ্যাংক ইউ সকলকে ধৈর্য ধরে এই অভিমতটি শোনার জন্যে। আমি আশা করছি কীভাবে সমাধান করা যায় কর্তৃপক্ষ নিশ্চয়ই তার একটা পথ খুঁজবেন।